আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কলিং ভিসার জন্য অনেকেই কমেন্ট করে আমাকে যে ভাই সরকার কি কোনো নতুন কোনো ঘোষণা এসেছে। আমি পাসপোর্ট জমা দিয়েছি 6 মাস হয়ে গেল, কেউ বলে 3 মাস হয়ে গেল, কেউ বলে মেডিকেল কোর্সে 2 মাস 3 মাস হয়ে গেল, এখনও কেন ভিসা পাইতেছি না এবং আমরা কেন এখনও মালয়েশিয়া যাইতে পারতেছি না বা আমরা কি আজও মালয়েশিয়া যেতে পারবো। এর মূল কয়েকটি কারণ আছে যেগুলো আপনার জানা দরকার, কী জন্য এত ধীরগতি এবং কী জন্য কিছু কিছু রিক্রুটিং এজেন্সি আপনাদের কাছ থেকে পাসপোর্টগুলো নিয়ে রেখে দিছে, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল এখনও আপনাদের কোনো কার্যক্রম শুরু হয়নি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং শেয়ার করবেন সবাই, যাতে আপনার জন্য আরও 10 জনের উপকার হয়, সঠিক তথ্যটা জানতে পারে, যাতে করে কেউ বিভ্রান্ত না হয়। তো মূল কারণটা হলো, সাপোজ আপনি যে কোম্পানিতে আসার জন্য আগ্রহী, যেখানে আপনি যে এজেন্সির মাধ্যমে হোক না কেন পাসপোর্টটা জমা দিচ্ছেন যে কোনো একটা কোম্পানিতে, এখন যদি ওই এজেন্সির কাছে ওই কোম্পানির অ্যাপ্রুভাল, অ্যাটাচমেন্ট লেটার, ডিমান্ড লেটার, এভরিথিং কোনো কিছু পারমিশন যদি না পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কখনো আসতে পারবেন না, আপনাকে মাসের পর মাস ঘুরাবে। কিন্তু এজেন্ট অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাইয়ের যে ডকুমেন্ট ডিমান্ড লেটার অ্যাপ্রুভাল এগুলো হাতে পাওয়ার আগেই উনি পাসপোর্টগুলো জমা নিয়ে নিয়েছেন। এই কারণেই আপনার মনে করেন যে মালয়েশিয়া আসতে দেরি করতেছে বা ওই এজেন্সিটা আপনাকে মালয়েশিয়াতে আনতে বা মেডিকেল করাতে বা কলিং আসতে দেরি করাতেছে। হ্যাঁ, আর একটা বিষয় অনেকে বলে ভাই মেডিকেল করে রাখছে, তাহলে কি অ্যাপ্রুভাল না পাওয়াই আমি মেডিকেল করে রাখছে? হ্যাঁ ভাই, যেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই মেডিকেল তো করছি 3 মাস হয়ে গেল। এরও একটা মূল কারণ হলো, আপনি যে কোম্পানিতে আসবেন বা যে এজেন্সির মাধ্যমে আসবেন, হয়তো বা সঠিকটা এখনও এজেন্সি জানে, ওপরওয়ালা জানে এবং কোম্পানি জানে, আসলে উনি কি অ্যাপ্রুভাল পেয়েছে, ডিমান্ড লেটার পাওয়ার পরেই কি আপনাদের মেডিকেল করেছে, না ডিমান্ড লেটারের জন্য অপেক্ষারিত অবস্থায় থেকে আপনাকে মেডিকেল করেছে, এটা আগে জানা দরকার। ওটা মূলত কারো সাধ্য নেই জানার, ওটা এজেন্সি ভালো জানে এবং কোম্পানিগুলোই ভালো, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার কারণটার জন্য আপনাদের আসতে আসতে ধীরগতি, সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বিভ্রান্ত হবেন না বা যাতে প্রতারিতের হাত থেকে রক্ষা পান। তো হয়তো বা আপনি ওই কোম্পানির কোনো অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার এখনও এজেন্সিটা পায় নাই, এই জন্য আপনার আছে ধীরগতি। আর অনেক এজেন্সি আছে একটু চালাকি করে করছে কি, আপনার মেডিকেলটা করায় রাখছে যে হ্যাঁ অ্যাপ্রুভালটা পাওয়া মাত্রই আমি এটার ভেতর দিয়ে দেবো। ওর বুদ্ধ রাইট আছে যে আমি আগে ভাগে যারা পাসপোর্ট দিছে ওনাদের মেডিকেলটা করায় রাখি, কোম্পানি থেকে ডকুমেন্ট অ্যাপ্রুভাল অ্যাটাচমেন্ট লেটার ডিমান্ড লেটার এগুলো পাওয়া মাত্রই যেহেতু মেডিকেল করা আছে লোকগুলো তাড়াতাড়ি আসতে পারবে। উনিও যেটা করছে ওনার দিক থেকে রাইট, কিন্তু ওনার ভুল একটাই, ভুল কি সঠিক উনি ভালো জানে, সেটা উনি যেটা ভালো মনে করছে উনি সেটা করছেন। উনি হয়তো ভাবছেন আগে যদি মেডিকেল করে রাখি অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই ওনাকে আমি ঢুকাইতে পারবো, সময় কম লাগবে। কিন্তু এটা সম্পূর্ণই নির্ভর করতেছে কোম্পানিগুলোতে, কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করা লাগে ভিসার জন্য, যদি কোম্পানি আগ্রহ থাকে দেবে আর যার অনাগ্রহ থাকে তাহলে কিন্তু দেবে না। কিছু কিছু কোম্পানি কর্মচারী লাগবে 100 200 300, কিন্তু ওদের কিন্তু কাজ চলতেছে, এই জন্য ওরা একটু ধীরগতি করতেছে ভালো ভালো কোম্পানিগুলো, বিশেষ করে যারা প্লান্টেশন সায়ুর বাগান মানে এগ্রিকালচার বিভিন্ন ধরনের নর্মাল কোম্পানিগুলো আছে, এগুলোতে কিন্তু লোক সংখ্যা প্রচুর পরিমাণ চাহিদা, যে জন্য এগুলো কিন্তু অ্যাপ্লাই করা মাত্রই ওরা ডিমান্ড লেটার দিয়ে দেয় যাতে লোকগুলো তাড়াতাড়ি আসে, তাদের কাজের গতিটা আরও বৃদ্ধি পায়। তো এই কারণে আর যে সরকার এসেছে মালয়েশিয়ার নতুন সরকার, উনিও বেশ মোটামুটি ভালোভাবে উনি কয়েকটি নতুন সরকার শপথ গ্রহণ করার পরে কয়েকবার উনি মিটিং করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে নতুন উনিও মিটিং করেছেন, সবাই মিলে একটা কথাই দেশের অর্থনীতি সচল রাখার জন্য প্রবাসী খাতে কর্মসংস্থান খাতে আরও তাগিদ দিয়েছেন। তাই আমি মনে করি যে ইনশাল্লাহ কলিং খোলা আছে, খোলাই থাকবে, যেহেতু উনিও বলেছেন যে কী জন্য এত ধীরগতি হচ্ছে এটা খতিয়ে দেখার জন্য আদেশ দিয়েছেন। তাই আমি মনে করি এক দুইটা কারণ, আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার পরও 6 মাস সর্ব ভিসা পান নাই, দুইটা কারণ। এক নম্বর কারণ হলো যে এজেন্সির কাছে আপনি পাসপোর্টটা জমা দিয়েছেন সেই এজেন্সি ওই কোম্পানির অ্যাপ্রুভাল বা ডিমান্ড লেটার
এখনো হাতে পায় নাই, যে জন্য আপনার এত ধীর গতি হচ্ছে। ধৈর্য ধরুন, ভালো কোম্পানি যদি হয়ে থাকে, ভালো যদি হয়ে তারা আসতে পারবেন। আর দুই নম্বর কারণ হলো মেডিকেল করায় রাখছে এই কারণেই যে আমি আগে ভাগে মেডিকেল করায় রাখলাম, আমি ডিমান্ড লেটার পাওয়া মাত্রই আপনাদেরকে নিয়ে আসবো। মেন ঘুরায় পেশায় মেন একটা কারণই হলো হয়তো বা আমার যেটা ধারণা, আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি, রিক্রুটিং এজেন্সির সাথে আমি কথা বলেছি, আচ্ছা এগুলো আপনার ধীর গতি কেন হচ্ছে, উনি যেটা সঠিক বলেছে যে ভাই সঠিকটা হলো কি, আমরা কিছু কিছু কোম্পানিতে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এখন হাতে পাই নাই, কিন্তু সেই কোম্পানিতে পর্যাপ্ত লোক আমরা মেডিকেল করায় রাখছি অথবা পাসপোর্ট নিয়ে রাখছি, অ্যাপ্লাই আমরা অ্যাপ্রুভালগুলো পাওয়া মাত্রই লোকগুলো যেগুলো মেডিকেল করা আছে সেগুলো আমরা অতি ফাস্ট কাজ হবে, আর যেগুলো মেডিকেল করানো নেই সেগুলো আর মেডিকেল শুরু করে নিয়ে আসতে পারবো। তো এটা দোষ ওনাদেরও দেওয়া যাবে না, এটা কোম্পানি যত দ্রুত ওনাদেরকে অ্যাপ্লিকেশন দেবে, অ্যাপ্লাই বা অ্যাপ্রুভাল দেবে, ডিমান্ড লেটার দেবে, অ্যাটাচমেন্ট দেবে, তত তাড়াতাড়ি আপনারা আসতে পারবেন। তো এই কয়েকটি কারণের জন্য হয়তো বা ধীর গতি হচ্ছে, এটা আমার দিক থেকে। আর কয়েকটি এজেন্সিকে আমি জিজ্ঞেস করেছি, ওনারা বলছে ভাই অনেকেই এরকম আছে, যেমন একটা ইউটিউবার আছে গাজী ভাই, ওনাকে সবাই চেনেন, উনিও অনেক কয়েকবার অনেক ডিরেক্টলি কত এজেন্টকে লাইভে নিয়ে এসে বলছে ধীর গতি কেন। আসলে এই সৎ উত্তর কেউ দিতে পারে নাই, সবাই কথাটা এড়িয়ে গেছে। তো যাদের ওনাদের মতে আরও অনেক 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 যারা অভিজ্ঞ আছে তাদের মতে বা আমাদের আমরা যারা প্রবাসে আসি আমাদের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আর কি মনে হয় যে কোম্পানি থেকে অ্যাপ্রুভাল না পাওয়ার সত্ত্বেও আপনাদেরকে পাসপোর্ট জমা নিচ্ছে যে কারণে ধীরে একটু লেট হচ্ছে, এবং কোম্পানি থেকে অ্যাপ্রুভাল কোনো ডকুমেন্ট না পাওয়ার সত্ত্বেও মেডিকেল করায় রাখতে আসে আগে ভাগে, কিছু কিছু এজেন্সি আগে ভাগে মেডিকেল করায় রাখতে আসে, এর দোষ কিন্তু আপনাদেরও আছে। আপনারা পাসপোর্ট দেওয়ার আগেই বলেন মেডিকেল কবে, এজেন্সিগুলো ওদের মন মতো করে আপনার মেডিকেল করায় রাখতে আসে কিন্তু কোম্পানি থেকে ডকুমেন্ট পাচ্ছে না, অ্যাপ্রুভাল ডিমান্ড এটা এখনও পায় নাই, বিদায়, এখনও আপনাদের কোনো কাজ করতে পারে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন। আমার বন্ধুকে নিয়ে, আমার বন্ধু একটু অসুস্থ, উনি ক্লিনিকে গেছে, তো আজকে আমি কাজে যাই নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার দেন হোয়াটসঅ্যাপ ইমুতে শেয়ার দেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসল মূল কাহিনীটা